ঠিক এখন থেকে এক সপ্তাহ আগে আমরা গাজীপুরে গিয়েছিলাম ঘুরতে মোটামুটি স্যামজনে সবাই মিলে। তো ওইখানে আমাদের ভিডিওর মাঝে এই জিনিসটা আপনারা অনেকে দেখছিলেন, এটা হলো একটা পকেট রাউটার, বাংলালিঙ্কের মাইফাই পকেট রাউটার। তো এইটা দেখার পর অনেকে বলছিলেন ভাই এইটার একটা রিভিউ মাস্ট চাই। আপনাদের কাছ থেকে প্রচুর কমেন্ট পেয়েছি এবং আজকে ফাইনালি এক সপ্তাহ প্লাস প্লাস সময় পরে আমি হাজির হয়ে গেলাম এর একটা ফুল রিভিউ নিয়ে। আপনারা যারা পকেট রাউটার ব্যবহার করেন, আসলে পকেট রাউটার ব্যবহার করলে সুবিধা আছে অনেকগুলো, যেমন স্মার্টফোনের উপরে প্রেশার কম যায়, বাইরে ঘোরাফেরা যারা করেন তাদের জন্য সুবিধা। একটা রাউটারের সাথে কানেক্ট করে অনেকেই স্মার্টফোনে হয়তো ইন্টারনেট ব্যবহার করতে পারেন, কিংবা গ্রামের বাড়িতে বিশেষ করে ঘরের ভিতরে কিন্তু নেটওয়ার্ক খুব একটা ভালো পাওয়া যায় না। তো চাইলে পকেট রাউটারটা কানেক্ট করে এটাকে বাইরে রাখতে পারেন, ঘরে বসে খুব সহজে ইন্টারনেট ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে বাংলালিঙ্ক মাইফাই রাউটারের বক্স। মাইফাই মানে বাংলালিঙ্ক এটাকে আদর করে ডাকছে মাইফাই নামে, মূলত এটা একটা পকেট রাউটারই, পোর্টেবল, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো বক্সটা এমন হবে, আর এইটার স্পেসিফিক যে মডেল নাম্বারটা সেটা হলো এক্সট্রা PR71। তো বক্স কন্টেন্ট হিসেবে আপনারা মেইন রাউটারটি পেয়ে যাবেন, তারপরে এটাকে চার্জ করার জন্য একটি ক্যাবল থাকবে, আর হচ্ছে ইউজার ম্যানুয়াল, এই তো এইগুলোই থাকে আর কি। তো এই হলো রাউটারটি, যেটা দেখতে কিন্তু বেশ কিউট, এটাকে আবার সুন্দর ঝুলে টুলে রাখা যায়, তো এটা ভালো লাগছে যারা বিশেষ করে টুরে টুরে যাবেন আর কি, ব্যাগের সাথে চাইলে হুক করে রাখতে পারেন, সুন্দর। এটা টোটালি প্লাস্টিক বিল্ট, একটা পাশে কিন্তু আমরা দেখছি যে টেক্সচার থাকছে, যার ফলে দেখতে আসলে প্রিমিয়ামই লাগবে। উপরে কিন্তু বিভিন্ন ইন্ডিকেটর রয়েছে যেখানে আপনি নেটওয়ার্ক পাচ্ছেন কিনা সেটা দেখতে পাবেন, তারপর ব্যাটারির লেভেল কতটুকু আছে এটা দেখতে পাবেন, ওয়াইফাই এই মুহূর্তে আছে কিনা সে বিষয়টাও দেখতে পাবেন, এরকম বিষয় থাকছে। ইভেন মেসেজ আসলেও সেটা নোটিফিকেশনটি পাবেন। রিয়ারের পাশটা এটা মোটামুটি একটু গ্লোসি ফিনিশ টাইপের, আর পোর্টসাইন বাটনে আমরা দেখবো রাইট সাইডে রয়েছে একটি WPS বাটন, তারপরে হোম বাটন, অন্য পাশগুলো একদমই ক্লিন, আর মাইক্রো USB পোর্ট চার্জ করার জন্য, টাইপ সি হলে সুবিধাই হতো। এবার যদি ব্যাক সাইডটা খুলে নেন তাহলে পেয়ে যাবেন বড় সড় ব্যাটারিটি, এবং তার নিচেই আপনি সিম প্লেসমেন্টের জায়গা পেয়ে যাবেন, এবং এখানে মাইক্রো সিম ব্যবহার করা যাবে। তো আমরা বাংলালিঙ্কের একটা সিম ব্যবহার করছিলাম, তবে আপনি চাইলে কিন্তু অন্য অপারেটর সিম এতে ব্যবহার করতে পারবেন। বাই দ্য ওয়ে, বাংলালিঙ্কের সিম ব্যবহার করতে গেলে আপনি কিন্তু সুবিধা পাবেন, মানে এটা যারা কিনবেন তারা এর সাথে 7GB ইন্টারনেট ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। তো ওইটা আবার পেতে গেলে বাংলালিঙ্ক সিম আপনাকে নিতে হবে, বাংলালিঙ্ক সিম যদি আপনার থাকে সেই ক্ষেত্রে আপনি এই অফারটি নিতে পারবেন। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিওর শেষ দিকটাতে আলোচনা করবো, এটার দাম, আরও যে বিষয়গুলো রয়েছে অফার টফার সব কিছু আলোচনা করা যাবে। ওকে, সো জাস্ট এটাকে চার্জ দিয়ে এবারে আপনার অন করে নিলেই হবে, সিম দেওয়ার পরে চার্জ দিয়ে অন করে নিন, দ্যাটস ইট। আপনি 10টা ডিভাইস অ্যাট এ টাইম কানেক্ট করতে পারবেন, সেটা হতে পারে মোবাইল ফোন, সেটা হতে পারে ল্যাপটপ, ট্যাবলেট, ট্যাব, নোটপ্যাড, যাই হোক না কেন এগুলোকে আপনি অ্যাট এ টাইম 10টা কানেক্ট করতে পারছেন। এবং এখানে আপ টু 150 MBPS আপনি ডাউনলোড স্পিড পাবেন এবং 50 MBPS আপলিঙ্ক স্পিড পাবেন। তো আসলে এটা কিন্তু ভ্যারি করবে, আপনি সব জায়গায় যে এরকম 150 MBPS পাবেন বিষয়টা তো এরকম না, এটা দিতে পারে অতটুকু, তবে আপনি যে সিম কানেকশন ব্যবহার করছেন বা বাংলালিঙ্কের সিমটা যদি ব্যবহার করেন, যে স্থানে ভালো নেটওয়ার্ক কানেক্টিভিটি রয়েছে সেখানে নিশ্চয়ই আরও বেটার রেজাল্ট দিবে। আমরা ওকলা দিয়ে একটু টেস্ট করছিলাম, তো এটা এক এক জায়গায় এক এক রকম রেজাল্ট দিবে, খুবই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আমি বলবো যারা কিনা পকেট রাউটার ব্যবহার করেন, করবেন কি, আপনি তো ঘরে বসে ইন্টারনেট ভালোভাবে ব্যবহার করতে পারছেন, এবার হয়তো বারান্দায় আপনার নেটওয়ার্ক কানেক্টিভিটি ভালো রয়েছে, আপনি রাউটারটা সেখানেই ঝুলিয়ে রাখুন, সেখানে রেখে দিন, সেক্ষেত্রে ঘরের ভিতর বসেই কিন্তু আপনি বেটার একটা রেজাল্ট পাবেন, এটা ঢাকা শহরে হোক, গ্রামে হোক, বা ঘুরতে যেখানে যান, সব জায়গায় একই বিষয় আর কি। তো কিভাবে আপনি মোবাইল ফোনের সাথে কানেক্ট করবেন বা এই রাউটারটাকে আপনার মনের মতো করে কাস্টমাইজ করবেন, সেটা খুবই সহজ। আপনি বাই ডিফল্ট 1 থেকে শুরু করে 8 পর্যন্ত একটা পাসওয়ার্ড পেয়ে যাবেন, সেটাকে রিসেট করেও নেওয়া যাবে। তো যে কাজটা করতে হবে, আপনাকে ওয়েবসাইটের মাধ্যমে এর অ্যাডমিন প্যানেলে যাওয়া যাবে। তো অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আপনি যে কোনো একটা ওয়েবসাইট থেকে 192.168.0.1 এটা দিয়ে সার্চ করলেই দেখবেন যে আপনাকে অ্যাডমিন প্যানেলে নিয়ে নিচ্ছে, এবং বাই ডিফল্ট এখানে কিন্তু পাসওয়ার্ড থাকে অ্যাডমিন এবং ইউজার নেমও থাকে অ্যাডমিন। তো এরপরে সেখানে গিয়ে আপনি চাইলে আপনার মনের মতো করে একটা পাসওয়ার্ড সেট করে নিতে পারছেন, অ্যাট এ টাইম কয়টা ডিভাইস কানেক্টেড রয়েছে সেটা দেখতে পারছেন, এবং যাবতীয় মেসেজ, অর্থাৎ এটার মাঝে যে সিমটা থাকবে, বাংলালিঙ্কের সিমটা রয়েছে, সেই সিমে যে মেসেজগুলো আসবে সেগুলো কিন্তু আপনি ওইখান থেকে দেখতে পারবেন। এবং আপনি চাইলে নতুন করে যদি ডাটা কানেকশন নিতে চান বা নতুন করে কোনো প্যাকেজ নিতে চান সেটা ওখান থেকে কিন্তু খুব সহজে নিতে পারছেন। তো এই ধরনের কাস্টমাইজেশন ওখানে আপনি পাবেন, যেগুলো আপনি মনের মতো করে সাজিয়ে নিতে পারছেন। ওকে, এবারে আসল জায়গায় আসি, এটা ব্যাটারি ব্যাকআপটা কেমন দিচ্ছে। আমি ফার্স্টেই বলছিলাম এর মাঝে বিশাল বড় একটা ব্যাটারি রয়েছে, 3000 mAh এর ব্যাটারি, এবং আসলে এইটুক সাইজের ওয়াইফাই রাউটারে আমরা সাধারণত এত বড় ব্যাটারি দেখি না। এটা একদম সুপার লেভেলের একটা ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিতে পারবে অ্যাজ এ পকেট রাউটার, ছোটখাটো একটা জিনিস হিসাবে। এটার থেকে আপনারা যদি কিনা মানে মোটামুটি নেটওয়ার্ক কানেকটিভিটিও পান, হয় কি নেটওয়ার্ক কানেকটিভিটি ততটা ভালো না পেলে সেই জায়গাটাকে কিন্তু ভালো একটা ব্যাকআপ দেয় না, সেখানেও এটা থেকে আপনারা 8 hours খুব ভালোভাবে ব্যাকআপ পেয়ে যাবেন। তবে যদি ভালো নেটওয়ার্ক হয় সেক্ষেত্রে আরও প্লাস প্লাস ব্যাটারি ব্যাকআপ পাওয়ার পসিবিলিটি আছে। আবার এমন কোনো জায়গা রয়েছে যেখানে নেটওয়ার্ক
খুব একটা ভালো না, খুব স্ট্রাগল করে, তখন দেখবেন ডিভাইসটা কিছুটা হিট জেনারেট করে এবং ব্যাটারি বার্ন বেশি হয়, তখন কিন্তু ব্যাকআপ আপনি আবার কম পাবেন। তো এটা আপনার এরিয়ার উপরেও ডিপেন্ড করে, আপনি একটু ট্রাই করবেন যে কোন এরিয়াতে ভালো নেটওয়ার্ক রয়েছে সেখানে রাখার জন্য, সেক্ষেত্রে কিন্তু এটার থেকে একটা বেটার আউটপুট পাওয়া যাবে। তবে সবচেয়ে ভালো এমন না, কিছু কিছু জায়গা রয়েছে যেখানে ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল, সে বিষয়গুলো জানবো। তার আগে দাম জানা যাক এবং অফার সম্বন্ধে জানা যাক। এই রাউটারটা আপনারা এই মুহূর্তে বাংলালিঙ্ক সার্ভিস পয়েন্টগুলোতে পেয়ে যাবেন। ভিডিও ডিসক্রিপশনে সার্ভিস পয়েন্টগুলো কোথায় কোথায় রয়েছে সেগুলোর একটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকে জেনে নিতে পারছেন। তো এটার প্রাইস হলো 3,599 টাকা, সাথে ওই যে 7GB আপনি কিন্তু ইন্টারনেট পেয়ে যাবেন, এর মধ্যে 4GB রেগুলার এবং 3GB টফিতে আপনি ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই এই অফার পেতে গেলে আপনাকে বাংলালিঙ্ক সিম কানেকশনই নিতে হবে, অন্য সিম বা অন্য কোনো অপারেটরের কানেকশন যদি নেন সেই ক্ষেত্রে কিন্তু এই অফারটি আর প্রযোজ্য হবে না। ওকে, দাম আপনারা জেনে ফেলছেন। এবারে যে সমস্ত জায়গাগুলো তার একটু ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল সেটা যদি একটু বলি, এক, এটার সামনের দিকটা খুবই সুন্দর, এই সাইডটা আমরা দেখছি যে একটু মানে ম্যাট ফিনিশ টাইপের করা হয়েছে, বাট এই পাশটা কিন্তু গ্লোসি ফিনিশ, যার ফলে এখানে কিন্তু স্ক্র্যাচ পড়ে যায়। স্ক্র্যাচ পড়ে গেলে যে সমস্যা এমন না জিনিসটা দেখতে একটু খারাপ লাগবে। এই এটাতে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট, টাইপ সি দিয়ে আসলে এখন একদম যুগ উপযোগী একটা বিষয় হতো আর কি। আর হ্যাঁ, আর 10টা রাউটারের মতো যেখানে নেটওয়ার্ক কানেক্টিভিটি কম থাকে সেখানে এটাও গরম হচ্ছিল এবং বেশি ব্যাটারি বার্ন করছিল। এটার আসলে সলিউশন তো ওইভাবে নেই, এটা প্রত্যেকটা রাউটারের ক্ষেত্রে বিষয়টা সেম থাকে। তো এই তো, এই জিনিসগুলোতে একটু ইম্প্রুভমেন্ট থাকলে ভালোই হতো। এখন আমরা যে সেদিনে যে ঘোরাঘুরি করলাম, তাছাড়াও এটা আরও এই যে গত এক সপ্তাহ ব্যবহার করা হয়েছে মোটামুটি, সেই সমস্ত জায়গা থেকে বলতে পারি আপনারা যদি অ্যাট এ টাইম অলমোস্ট 8-10টা ডিভাইসও কানেক্ট করে রেখে ব্যবহার করেন, তাতে কিন্তু এই ডিভাইস খুব ভালোভাবে সামলাতে পারে, তাতে সমস্যা হয় না। আমরা অ্যাট এ টাইম আসলে 5টা বা 6টা ডিভাইস কানেক্ট করে নিয়ে ব্যবহার করছিলাম, যেগুলো একটু হেভিলি ব্যবহার করা হয়েছে, সারাদিনও ব্যবহার করা হয়েছে। তো তাতে দেখছিলাম যে এতে না সেরকম কোনো প্রেশার পড়ছে না, বা একসাথে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকলে এটার ব্যাটারি খুব বেশি বার্ন করে ফেলছে বা ওরকম কোনো বিষয় কিন্তু থাকছে না। তো ওভারঅল যা মনে হয়েছে মার্কেটের অন্য রাউটারের সাথে কম্পেয়ার করতে গেলে, হ্যাঁ, ব্যাটারির ব্যাকআপের দিক থেকে এটা বেশ ভালো। আর আসলে একটা এই রাউটার দিয়ে তারা আপনি অন্য কোনো কাজ করবেন না, জাস্ট ফেলায় রেখে আপনি মোবাইল ফোন ইউজ করবেন বা ইন্টারনেটই ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা বেশি পাইলেই আসলে সুবিধা। সো হ্যাঁ, সেই জায়গা থেকে আপনাদেরকে এটা রিকমেন্ড করা যায়। আপনাদের কাছে এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।